আগামীকাল 28 অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশ করবে বিএনপি। সমাবেশকে কেন্দ্র করে রাস্তার দুই পাশে উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকেই এই ক্যামেরা বসানো হচ্ছে বলে জানা গেছে। শুক্রবার 27 অক্টোবর বিকেল 3:30টার দিকে এই কার্যক্রম শুরু করেছে বেসরকারি একটি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের কর্মীরা বলেছেন, পুরো সড়কে 60টি ক্যামেরা বসানো হয়েছে পুলিশের পক্ষ থেকে, তবে এই বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। তবে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো অনুমতি না পেলেও নয়াপল্টনে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। বেলা 11টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জ্যেষ্ঠ নেতারা। ওই সময় দলের নেতাকর্মীদের কার্যালয়ের বাইরে দেখা যায়। এ সময় নেতাকর্মীদের ভিড়ের মাঝে জাতীয় পতাকার পাশাপাশি দেখা মেলে বিএনপির দলীয় পতাকার। এদিকে মহাসমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় সুরক্ষা পোশাক পরে পুলিশের বেশ কিছু সদস্যকেও দায়িত্ব পালন করতে দেখা গেছে। এদিকে পুলিশের গ্রেফতার, হয়রানি ও তল্লাশি এড়াতে ভিন্ন কৌশল অবলম্বন করতে বিভিন্ন দিক নির্দেশনা অনুসরণ করছেন বিএনপি নেতাকর্মীরা। ঢাকায় মহাসমাবেশের উদ্দেশ্যে যাওয়া নেতাকর্মীদের দলবদ্ধভাবে না যাওয়া, হোটেলে মেসে না থাকা, স্মার্টফোন না ব্যবহার করা সহ নানা নির্দেশনা দেওয়া হয়েছে। মহাসমাবেশ ঘিরে গত দুদিনে বেশ কিছু নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ, এমনটাই অভিযোগ জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। তারা আশঙ্কা করছেন যাত্রাপথে তাদের বাধা ও হয়রানি করা হতে পারে, এজন্য কৌশলে ঢাকায় ঢুকেছে দলটির নেতাকর্মীরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার রাজধানীতে মহাসমাবেশ ডেকেছে বিরোধী দল বিএনপি ও জামায়াতে ইসলামী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ, যাকে ঘিরে দেশজুড়ে উত্তেজনা বিরাজ করছে।